গুৱাহাটীত মধুমেহ সজাগতা রেলি শ্রদ্ধাঞ্জলি কাননের পর সানমারিলে উলিয়া হয় এই সজাগতা রেলি। এই রেলিত অংশগ্রহণ করে শিক্ষার্থীর বহু অভিভাবক ভুল জীবনশৈলীর হওয়া এই রোগের ক্ষেত্রে রাইজক সজাগ করবল লাইন্স ক্লাবর উদ্যোগত উলিয়া হয় এই রেলি। মহানগর জেলা আয়ুক্ত পল্লব ঝায় অংশগ্রহণ করে এই রেলি। আর সেই স্থান উপস্থিত আমার সাংবাদিক মৃণাল কুদ্দুস। মৃণাল কুদ্দুসের জড়িয়ে আমি দেখব বিচারিছো পোনপটীয়া সম্প্রচার। দেশের বর্তমান 110 মিলিয়নতক অধিক লোকে ডায়াবেটিস রোগত আক্রান্ত হবলগীয়া হয়েছে। সমান্তরভাবে অসমতো যথেষ্ট সংখ্যক লোক ডায়াবেটিস রোগী হিসাবে চিনাক্তকরণ হয়েছে। আর এই ক্ষেত্রে কব লাগিব ইয়ার মূল কারণে হয়েছে জীবনশৈলী, ভালক টোপনি নমরা, ভালক খাওয়া বয়া নকরা বা অন্যান্য যুক্ত জীবনশৈলীর ব্যতিক্রমী এটা পরিবেশ আহি পড়েছে। সেই পরিবেশের ডায়াবেটিস রোগীর সংখ্যা বৃদ্ধি পাইছে। আর এই ডায়াবেটিস রোগের বিরুদ্ধে যাতে মার বান্ধি থিয় দিব পারে তার বাবে সজাগতা বৃদ্ধির বাবে এক রেলির আয়োজন করা হয়েছিল। আর রেলির আয়োজন করেছে লায়ন্স ক্লাবে। আর কব লাগবে এক তথ্য অনুসরি দেশের 18 বছরতক উপর যুক্ত লোক আছে সেই সকলের 10% রোগে ডায়াবেটিস রোগত বর্তমান আক্রান্ত হবলগিয়া হয় বলে আমি এক তথ্য লাভ করেছো। লায়ন্স ক্লাবের বিষয় আছে এই সজাগতা আয়োজন করা হয়েছে আর কেন ধরনের সজাগতা বৃদ্ধির পাবে? লায়ন্স ক্লাব অফ গুয়াহাটি আমার এই 4 বছর হল। আমি প্রত্যেক বছর আমি নভেম্বর মাস আমি ডায়াবেটিস অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমি স্টার্ট করো। রাতেপা আমি যে 7টাত মানে আমার ডিসি স্যার, ডিসি ডাঙরিয়া স্যার আহি পেলে আমার ফ্লেগ অফ করলে। আর ইয়াত আমার বহুত সংখ্যকত মানে আমার লায়ন্স ক্লাবের মেম্বার্স আছে, পাবলিক আছে, আর বিভিন্ন কলেজের স্টুডেন্টবিলাকও আহিছে। মানে ইয়াতে আমি চানমারির ব্রিজত আমি আমার এই রেলিটা আমার আমি আমি সমাপ্ত করছো। ইয়াতে আমার ডক্টরবিলাক আমার ডায়াবেটিস অ্যাওয়ারনেসের সেমিনার করিম। আর ইয়াত মানে ব্লাড পরীক্ষা হব। আর আমি আমার এই মেসেজ কি আজকে ডায়াবেটিস আমার বহুত ইন্ডিয়ার সাবলে যে আমার ভারতের বহুত পাবলিকও হয়েছে, গতি ডায়াবেটিসটু কেনকা আমি অ্যাওয়ারনেস করব পারো পাবলিক মেসেজটা আমি দিব বিচার। ডায়াবেটিস ইজ এ লাইফস্টাইল ডিজিজ, সো আমার যুন্তু আজি লাইফস্টাইল আছে তাকে ভাল করিব লাগিব। আজি কি হয়েছে যদি আপনি সরুরপরা দেখে স্কুলেরপরা চাই বাচ্চাকিটাই ফিজিক্যাল অ্যাক্টিভিটি নকরে, কম্পিউটার গেম খেলে বা মোবাইলতে গেম খেলিব, সো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই হয়েছে। লাইফস্টাইল মডিফিকেশন করবলে আপনার ডায়েট আর এক্সারসাইজের মূল উদ্দেশ্য। এক্সারসাইজ এটলিস্ট 30 মিনিটস পার ডে, সপ্তাহত এটলিস্ট 5 দিন করবই লাগে অ্যারোবিক এক্সারসাইজ। সেইটো করলে আমার ইনসুলিন সিক্রেশনটা বেশি হয়, ইনসুলিন যুন্তু রেজিস্টেন্স কাম নকরে ভালকে সেইটাও ভালকে কাম করা আরম্ভ করে আর ডায়াবেটিস হবলে বসায়। আর ডায়েটর কারণে মই রিকুয়েস্ট করিম আমার শ্বেতাজি আছে তেওঁ কক ডায়েটর ক্ষেত্রে কবলে গেলে মানুষে যে দেরিকে খায়, দেরিকে শুই উঠে তেনেকুৱা ধরনের ইয়া একচুয়ালি হোতা ক্যা হ্যাঁ কি ডায়াবেটিস কে লিয়ে সব ব্লেম করতে জেনেটিক্স কো কি প্যারেন্টস ডায়াবেটিক হ্যাঁ তো হাম লোক ডায়াবেটিক হোঙ্গে হি, লেকিন নহি আগর ডায়াবেটিস আগর আপকো হ্যাঁ প্যারেন্টস কো হ্যাঁ আর আগর আপ সেডেন্টারি লাইফস্টাইল মে হো, আগর আপ রং খানা খা রে হো, দেন ইট লিডস টু ডায়াবেটিস। সো ডায়েট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইয়া তো ডায়েট ইনসুলিন ইয়া ডায়েট এক্সারসাইজ ইয়া ডায়েট ডায়াবেটিক কাজ যদি মেডিসিন হতা হয় তো হর তরফ ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিতনা খা রে হো, স্পেশালি দ্য টাইমিং অফ কার্বোহাইড্রেটস, দ্য কোয়ান্টিটি অ্যান্ড দি কোয়ালিটি অফ কার্বোহাইড্রেটস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু কার্বোহাইড্রেটস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ডায়াবেটিস, কিন্তু ও শুগার লেভেল স্পাইক কর সকতা হ্যাঁ। তো কমপ্লেক্স কার্বোহাইড্রেটস কো ইনক্রিজ করার হ্যাঁ, ফর এক্সাম্পল ইয়ার হোল গ্রেন হুইট, ইয়ার হোল গ্রেন পাস্তা, রোটি, সবজি, দাল, লেন্টিলস, লেগিউমস, রাগি, জোহার, বাজরা, সব ফ্রুটস, ভেজিটেবলস অ্যান্ড সিম্পল কার্বোহাইড্রেটস কো কম করার হ্যাঁ। ফর এক্সাম্পল ইয়ার জাঙ্ক ফুড।